হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার স্টোরি আমাদের গল্পতে। আমি উর্মি ক্যানাডার ক্যালগেরি শহর থেকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি একটা ভাইয়াকে আমার চ্যানেলে আবার ইন্ট্রোডিউস করাবো, কারণ ভাইয়াকে নিয়ে, ভাইয়া এবং আপুকে নিয়ে আমি একটা ভিডিও করেছি। ভাইয়ার ওয়াইফ স্কলারশিপ, ফুল স্কলারশিপ নিয়ে ক্যানাডাতে এসেছে এবং ক্যালগেরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং খুবই ভালো জব করছে। এখন পড়াশোনার পাশাপাশি খুব ভালো জব করছে। আর ভাইয়ার কাছ থেকে শুনবো এই দুই মাসে ভাইয়ার ক্যানাডায় আসার এক্সপিরিয়েন্স, জব পাওয়ার এক্সপিরিয়েন্স সব কিছুই আজকে শুনবো। হাই ভাইয়া, তাইবর ভাই, আবারও ধন্যবাদ জানাচ্ছি উর্মি আপুকে। উর্মি আপুর চ্যানেল আমরা দেখি, বাংলাদেশে থাকা অবস্থায় দেখতাম, এখনও দেখি, অনেক কিছু জানা যায় এই জন্য। তো উর্মি আপু বলছিলেন যে আমার যেহেতু জার্নি ক্যানাডায় নতুন, আমি খুব রিসেন্ট এসেছি, সো অনেকেই আসে আর কি, বা অনেকে আসবেন, সো তাদের জন্য কিছু ইনফরমেশন বা কিছু এক্সপিরিয়েন্স যেটা আসবে তাদের জন্য হেল্প করবে এমন কিছু যদি আমি শেয়ার করি। তো প্রথমত যেটা আমি শুরু করতে চাই, প্রথমত আসার পরে ইম্পর্টেন্ট যেটা জব নিয়ে, সো যেটা হয় আমি আসার পরে খুবই কাইন্ড অফ এক্সাইটেড ছিলাম। আমি এদিক ওদিক ঘুরে বেশ কয়েকদিন সময় নষ্ট করি, প্রায় দুই সপ্তাহের মতো আমি নষ্ট করে ফেলি। তো তারপরে যখন আমি চিন্তা করি না আমার আসলে একটা জব শুরু করা দরকার, বাসায় বসে আছি, শুধু শুধু আমাদের বাঙালি, আমি যেখানে আছি আর কি, বাঙালি কমিউনিটি খুবই ভালো, ওনারা খুবই হেল্পফুল। সো এক বড় ভাইয়া আমাকে বলে যে বেস্ট বাই, এখানে আপনার সাউথ সরি নর্থ আমেরিকার অনেক বড় একটা ইলেকট্রনিক্স রিটেলার চেন শপ, ওদের এখানে ওপেনিং আছে, তো আমি ওকিন ইন্টারভিউ দিই। দ্যাট মিনস আপনার অনেক সময় এরকম দেখি, আমি নেটে সার্চ করতেছিলাম যে আসলে জব কোথায় অ্যাভেলেবল, অনেক জায়গায় আছে এরকম যে আপনি অনলাইনে হয়তো দেখবেন না, বা অনলাইনে আপনি অ্যাপ্লিকেশান করলেন অনেক সময় লাগে, বাট ইটস বেটার যে আপনি প্রত্যেকটা শপে ফিজিক্যালি যান, যে শুনেন তাদের কাছে যে আপনাদের এখানে ওপেনিং আছে কিনা। মোস্ট অফ দ্য কেসেস, 90% কেসেস আমি দেখছি যে যখন আমি কোথাও মলে গেছি কোনো কিছু কিনতে বা ই করতে, তখন আমি শুনছি যে আপনার ওপেনিং আছে কিনা, তো তারা বলছে যে হ্যাঁ ওপেনিং আছে, তোমার সিভি আমাদের কাছে সাবমিট করতে পারো। তো ওইভাবে আমি যাই ওকিন ইন্টারভিউতে, যাওয়ার পরে খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, আমি ইন্টারভিউ হয় আমার, হওয়ার পরে ফার্স্ট ইন্টারভিউতে আমি যখন আমি কোয়ালিফাই করি, আমার স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল, আমি যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সো ওইখানে একটা স্পেসিফিক একটা কর্নার আছে গিকিউ স্কোয়াড নাম, যেখানে বেসিক্যালি কম্পিউটারের, মোবাইল এবং ট্যাবলেটের আপনার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার যে প্রবলেম, যে ট্রাবল শুটিংগুলো আছে ওইগুলো করে। সো আমি ওটার জন্য বেসিক্যালি ইন্টারেস্টেড ছিলাম, এই কারণে আমাকে পরে আরেকদিন আসতে বলে, যেহেতু ওইখানকার ম্যানেজার ওই দিন প্রেজেন্ট ছিল না। তো পরের দিন আসলে আমি আর কি, আমি ওই দিন ইন্টারভিউ দিই, দিয়ে আমি কোয়ালিফাই করি, আমি সিলেক্টেড হই আর কি ওদের ইসের জন্য, এই জবটার জন্য। তো ফার্স্টে আমি যেটা বলবো জবের জন্য, এটা যেহেতু আমি ফিজিক্যালি পেয়েছি, অনলাইনে কিছু জব সার্চের আমার এক্সপিরিয়েন্স আছে। সো অনলাইনে যেটা হয়, এখানে যেটা দেখলাম যে আপনার এই মোটামুটি একটু কী বলবো, যে আপনার স্টার্টিং যে জবগুলা এই জবের জন্য, সো এখানে আমি যদি বলি যে স্টার্টিং জব বা সার্ভাইভাল যে জবগুলো আর কি, এগুলো পেতে গেলে অনলাইনে যদি আপনি ট্রাই করেন, তাহলে এখানকার খুব পপুলার যেটা আছে ইনডিড, সো ইনডিড খুবই পপুলার এখানে, লোকাল জব পোস্টিংগুলো খুবই ফ্রিকোয়েন্টলি এখানে পাওয়া যায়, সো ইনডিডে একটু চোখ রাখতে পারেন। সেকেন্ড আরেকটা যেটা আছে ক্যানাডিয়ান গভর্নমেন্টের একটা, যেটা ক্যানাডা জব ব্যাঙ্ক, ক্যানাডা জব ব্যাঙ্ক, এখানে আপনার পোস্টিং হয়, সো এখানকার জব পোস্টিংগুলোয় অথেন্টিক, তো এখান থেকে আপনি সার্ভাইভাল জবগুলো আপনি খুঁজে পেতে পারেন। বাট এখানে যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন, ফার্স্টে আপনার যেটা আসবে সিভি, সিভি খুবই ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট এখানে, আপনি যখন কোনো জবের জন্য অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে। সো এখানে প্রথমেই বলে রাখি যে বাংলাদেশে অনেক সময় এরকম হয় যে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে যখন আমি সিভি সাবমিট করি, হয়তো কোনো একজন এইচআর আছেন, উনি সিভিটা দেখেন যে ঠিক আছে আমাদের সঙ্গে, আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় কিনা। বাট এখানে আসলে এত পরিমাণ সিভি সাবমিট করে সবাই, সবাইকে আসলে ফিজিক্যালি কেউ আমার কাছে, আমি যদি জেনেছি যে ফিজিক্যালি কেউ আসলে চেক করে না, এখানে আপনার সিভিটা অনলাইনে ম্যাচ করানো হয়, অনলাইনে কোনো একটা জব যখন পোস্টিং করা হয় স্পেসিফিক কিছু আপনার রেসপন্সিবিলিটিস থাকে। তো আরেকটা জিনিস বলি, এখানে প্রত্যেকটা জবের কিন্তু আপনার স্পেসিফিক রেসপন্সিবিলিটিস থাকে, লাইক যে কুক তার কিছু স্পেসিফিক জব রেসপন্সিবিলিটিস থাকে, প্লাস যখন সে কোনো কুক অ্যাপ্লিকেশান করে কুক পজিশনের জন্য, তার সিভিতে
প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সে ঠিক ওই টাইপের জব এক্সপিরিয়েন্সই সে দেখায়। সো যেটা আমার আমার যেটা হয়েছিল, সো আমার যেটা হয়েছিল যে আমি ফার্স্টে যেটা করছিলাম, আমার প্রিভিয়াস আমার কিছু R&D এক্সপিরিয়েন্স ছিল, প্লাস আমার কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স ছিল। বাট এখানে আমি যে টাইপের জবেরগুলো, যেমন আমি বলছিলাম যে আমি আর বেসপাইয়ের গিগ স্কোয়াডে ট্রাভেল শুটিং করি কম্পিউটার, ফোন এবং ট্যাবের, সো হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ট্রাভেল শুটিং। তার সঙ্গে কিন্তু আমার আগের R&D এক্সপিরিয়েন্স বা প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স ডিরেক্টভাবে যায় না। সো টেকনিক্যাল আমার এই টাইপের যে আমি হ্যাঁ ট্রাভেল শুটিংয়ের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, এটা দেখানোর দরকার ছিল। ফার্স্টে যখন আমি বুঝতে পারিনি বিষয়গুলা, তখন আমি কী করতাম, ইন্ডিড হোক বা জব ব্যাংক ক্যানাডা হোক, এখানে আমি অ্যাপ্লাই করতাম আমার প্রিভিয়াস ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট আর R&D এক্সপিরিয়েন্স মেনশান করে CV-তে। পরে আমি যখন বুঝলাম যে না আসলে ওরকম রেসপন্স পাওয়া যাচ্ছে না, দেন আমি আরও একটু ডিপে যাওয়ার চেষ্টা করলাম। তখন আমি কী করলাম, ওকে ফাইন, আমি আগে টার্গেট করলাম যে আমি কোন টাইপের জবে যাব। এখানে দেখলাম যে খুব ইজিলি মোটামুটি বলবো যে পাওয়া যায় সেলসের জব, আপনি ওয়ালমার্টের জব পেতে পারেন, বেস্ট বাইয়ের জব পেতে পারেন, বা বিভিন্ন আপনার বিভিন্ন ক্লথিংস যে শপসগুলো আছে এখানে আপনি আছে, স্পোর্টস চেক আছে, অনেকগুলো আপনি পাবেন সেলসের জব। আমি যদি বলি মোটা দাগে সেলসের জব, এই সেলসের জবের জন্য স্পেসিফিক কিছু দেখবেন যে রেসপন্সিবিলিটিস থাকে জবগুলোতে। সো আপনি যখন ইন্ডিড বা ওই জব ব্যাংক ক্যানাডায় সার্চ করবেন, সেলস রিলেটেড জবের জন্য দেখবেন যে হ্যাঁ কাস্টমারের সঙ্গে কথা বলা, তারা কোনটা চায় সেটা আন্ডারস্ট্যান্ড করে তাদেরকে অ্যাডভাইস করা যে হ্যাঁ তোমার জন্য এই জিনিসটা সুইটেবল, প্লাস আপনার সেলিংয়ের এক্সপিরিয়েন্স, প্লাস প্রাইস ট্র্যাকিংয়ের এক্সপিরিয়েন্স, এই জাতীয় কিছু রেসপন্সিবিলিটিস থাকে। তখন আমি কী করলাম যে আমার রিলেভেন্ট যে দেশে, যেমন আমি সেলসের জন্য যখন আমি ট্রাই করলাম, তখন আমি কী করলাম, আমি আমার দেশের, যেমন আমি আরও আমি আমার যে প্রিভিয়াস জায়গা ছিল জবে ওয়ালটনে আমি দেখিয়েছিলাম যে আমি সেলস টিমে ছিলাম, প্লাস যখন দেখলাম আমাকে গিগ স্কোয়াডে মুভ করবে, তখন পর্যন্ত আমি CV জমা দিইনি যদিও, তখন আমি কী করলাম, দেখলাম যে দুইটা আমার কভার করে, টেকনিক্যাল প্লাস সেলস কভার করে। তখন আমি কী করলাম, আমার ওইখানকার একটা মোবাইল সার্ভিস বা কম্পিউটার সার্ভিসিংয়ের দোকানের নাম লিখে অ্যাড্রেস দিয়ে এই জব রেসপন্সিবিলিটিসে যেগুলো মেনশন করা ছিল ওই কিওয়ার্ডগুলো জাস্ট রিফ্রেশ করে আমি এখানকার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হিসেবে দেখাই। সো যেটা হয় যে এখানকার জব এক্সপিরিয়েন্স এবং প্রিভিয়াস যে আমার এক্সপিরিয়েন্স আর কি, সেটা যখন ওরা অনলাইনে সফটওয়্যারে ম্যাচ করে, তখন মোস্ট অফ দ্য কেসেস ম্যাচিং যখন হয় 70%-এর উপরে, তখন আমার CV-টা শর্টলিস্টেড হয়। তখন আমি দেখলাম যে আমার রেসপন্সটা, হ্যাঁ রেসপন্সটা ভালো পাচ্ছি, ইনভাইটেশনগুলো ভালো পাচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি আর একটু শর্টে বলি, খুব সিম্পল, ইন্ডিড এবং জব ব্যাংক কানাডায় আপনি দেখবেন যে জব পোস্টিংগুলো হয়, যদি সেলসের হয় তাদের যে রেসপন্সিবিলিটিসগুলো থাকবে, প্রিভিয়াস আপনি যাই করেন না কেন, প্রিভিয়াস কোম্পানিতে আপনি যদি জব করেও থাকেন ভালো, যদি নাও করে থাকেন, যে কোম্পানি হোক বা কোনো কোম্পানি নাও হোক, আপনি আড়ং আছে, স্বপ্ন আছে সেলসের যেগুলো, ওদের কোম্পানির নাম ইউজ করে আপনি এখানকার যে জব রেসপন্সিবিলিটি সেইগুলা প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স হিসাবে ম্যাচ করিয়ে দিবেন, তাহলে আপনার ডাক পাওয়ার বা শর্টলিস্টেড হওয়ার চান্স অনেক বেশি থাকে, বেড়ে যায়। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস যেটা, অনলাইনে ট্রাই করবেন, এভাবে CV-টা প্রিপেয়ার করে কিছু প্রিন্ট কপি রাখবেন। এখানকার CV ফরম্যাট একটু ডিফারেন্ট, এটা অনলাইনে আপনি পাবেন, আপনি ক্যানাডা যদি CV ফরম্যাট লিখে সার্চ দেন পাবেন। আমি ট্রাই করবো আমি একটা ফরম্যাট দেওয়ার জন্য। সো ওইটা প্রিপেয়ার করে পারলে আপনি আগে থেকে কিছুটা প্রিন্ট করে আনবেন, কজ হলে এখানকার প্রিন্ট করাটা একটু হ্যাসেল, সব জায়গায় বাংলাদেশের মতো প্রিন্ট করা যায় না, প্লাস বিট এক্সপেন্সিভও। সো বাংলাদেশে যেরকম যখন তখন যেখান থেকে প্রিন্ট করা যায়, এখানে সব জায়গায় প্রিন্ট করা যায় না। আমি যেমন আজকে একটা ডকুমেন্ট প্রিন্ট করা ছিল, আমি বেশ অনেকটা দূর যেয়ে তারপর প্রিন্ট করতে হয়েছে। সো CV প্রিপারেশন, এই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী CV প্রিন্ট করা, প্লাস অনলাইনে জব। হ্যাঁ আরেকটা কথা, আপনি যদি চান আপনি দেশ থেকেও কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট যেহেতু আপনার এইখানকার CV-তে এখানকার অ্যাড্রেস নাই, আমি জানি না সেক্ষেত্রে চান্সেস কেমন হবে। সো এখান বাট ট্রাই করতে ক্ষতি নেই, ওখানে ট্রাই করলেন, আর এখানে এসে যেটা করবেন শুধু অনলাইনের উপরে ডিপেন্ড না করে আপনি ফিজিক্যালি বিভিন্ন স্টোরে যে স্টোর ম্যানেজার বা ওইখানকার যে ম্যানেজার আছে, জাস্ট যে কেউ কাউকে বললেই হয় যে যারা এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে যে আপনাদের এখানে স্টোর রিপ্রেজেন্টেটিভ কে আছে, সরি আপনার এখানে স্টোর ম্যানেজার কে আছে, তাকে বললেই এটা খুবই হেল্পফুল, বলে আপনার সঙ্গে তাকে ট্যাগ করাই দিবে, আপনি বললেন যে আপনার এখানে ওপেনিং আছে কিনা, আমি আসলে চাচ্ছিলাম এখানে কোনো জব করা যায় কিনা,
তো মোস্ট অফ দ্য কেসেস আপনি তার সঙ্গে হয়তো সে আপনাকে শিডিউল দিয়ে দিবে যে আচ্ছা ঠিক আছে মুখ দিন আসো তোমার ইন্টারভিউ নিব। এটাতে আমিও এগ্রি করি, কারণ হচ্ছে ম্যানেজারের সাথে ম্যাক্সিমাম সময় আমি ম্যানেজারের সাথে কথা বলেই কিন্তু রেসপন্সটা বেশি পেয়েছি। ইনস্ট্যান্ট দেখা যায় যে ইন্টারভিউ নিয়ে ফেলে। আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, সো দেখা গেছে ম্যাক্সিমাম আমি ম্যানেজারদের সাথেই কথা বলি, রেজিউমটা ড্রপ করি, সো সাথে সাথেই দেখা যায় যে ওরা ইন্টারভিউ নিয়ে নেয়, আর ভালো লাগলে দেখা যায় যে ওরা সেকেন্ড ইন্টারভিউর জন্য কল করে। আর সেকেন্ড ইন্টারভিউ মানে হচ্ছে অনেক সময় সেকেন্ড ইন্টারভিউ তো ভালো লাগে, হ্যাঁ সার্টেন হয়ে যায়, রাইট। সেই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, সিভি তৈরি করা, অনলাইনে অ্যাপ্লিকেশন করা, ফিজিক্যালি এই স্টোরগুলো ভিজিট করা, তার ম্যানেজারদের সঙ্গে কথা বলা যে তোমার এখানে ওপেনিং আছে কি না, সো এইভাবে আগাইলে হোপফুলি জব পেয়ে যাবেন। আমি যখন থেকে ট্রাই করি আলহামদুলিল্লাহ আমি 7 দিনের ভিতরে আর কি জব পেয়ে যাই। 7 দিনের ভেতর, এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, জাস্ট অ্যাপ্লাই করার পরপরই কিন্তু রেসপন্স পাওয়া শুরু হয়, এবং 7 দিনের মধ্যে জব পেয়ে এখন ভালো একটা জব করছে, বেস্ট বাইতে জব করছে আলহামদুলিল্লাহ। এবং কেমন লাগছে? যেমনটা বলছিলাম, বেসিক্যালি বেস্ট বাই নর্থ আমেরিকার অনেক বড় একটি ইলেকট্রনিক্সের রিটেল চেইন শপ। এখানে ওরা অনেক ধরনের ইলেকট্রনিক্স বিক্রি করে, কম্পিউটার আইটেম, দেন কিচেন আইটেম, কিচেন অ্যাপ্লায়েন্স যেগুলো সেগুলো, প্লাস হোম অ্যাপ্লায়েন্স আছে, হোম থিয়েটার আছে, সো টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, চারিপাশে আমাদের টিভি কিন্তু ওখান থেকেই নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, টিভি ইলেকট্রনিক যত কিছু আছে আমরা কিন্তু বেস্ট বাই থেকে নিই, বেস্ট ভালো ভালো ডিলও দেয়, রাইট, বিশেষ করে ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে তে ভালো ডিল। এক্স্যাক্টলি, সো যেটা হচ্ছে যে আমি বেস্ট বাইতে আছি, আমি আগে যেরকম বলছিলাম যে আমি গিক স্কোয়াডে আছি, গিক স্কোয়াড বেসিক্যালি আপনার বেস্ট বাইয়ের একটি স্পেশাল পার্ট আমি বলবো, যেখানে কম্পিউটার, মোবাইল, ট্যাব, এদের ট্রাবল, সফটওয়্যার এবং হার্ডওয়্যার ট্রাবল শুট করা হয়। বেসিক্যালি আমরা ওখানকার যদি কোনো হার্ডওয়্যার বলতে র্যাম আপগ্রেডেশন বা হার্ড ডিস্কের ড্যামেজ হয়েছে সেটা ট্রান্সফার করা লাগে, চেঞ্জ করা লাগে, যদি যদি র্যাম আপগ্রেডেশন করা লাগে বা যদি হার্ড ডিস্ক চেঞ্জ করা লাগে, ডেটা ট্রান্সফার করা লাগে, নতুন করে উইন্ডোজ রিলোড করা লাগে, বা অন্য অন্য যেগুলো প্রবলেম হয় বেসিক্যালি সফটওয়্যারগত বা হার্ডওয়্যারগত যে প্রবলেমগুলো সেগুলো ট্রাবল শুট করা লাগে। সো আমি আসলে আমার জবটাকে অনেক এনজয় করি এই কারণে, বিকজ এখানে যেটা ক্যানাডিয়ান অনেক মানুষ আছে যারা আসলে ইমেইল অ্যাড্রেস, এখানকার আসলে সব ম্যাক্সিমাম জিনিসই ডিজিটালাইজ, আপনার কোনো কিছু পে করতে যাবেন ক্রেডিট কার্ড, আপনার কোনো ইনফরমেশান আসবে আপনার ইমেইল অ্যাড্রেসে আসবে, সো সেই ক্ষেত্রে যেহেতু আপনার ডিজিটালাইজ, সো ডিজিটাল এই সময়ে যারা আসলে এটার সঙ্গে অ্যাডাপ্টেড না, লাইক এখানে অনেকেই আছে 90 ইয়ার্স পিপুল তারা আছে, তারা কিন্তু ড্রাইভ করে, হ্যাঁ 90 বছর কাপল আমি দেখেছি ড্রাইভ করে, সো এখানে 90 বছর মানে একদম বাংলাদেশের মতো 70 বছর হয়ে গেলে মানুষজন অনেক অসুস্থ হয়ে যায় এরকম না, মানে এখানে না দেখলে বোঝা যাবে না যে 90 বছরেও একটা মানুষ এরকম তার লাইফটাকে এনজয় করতে পারে। সো যেটা বলছিলাম, যেহেতু অনেকেই আছে এত এজ যাদের আছে, ওরা ডিজিটাল এই জিনিসগুলোতে হয়তো এখনো অ্যাডাপ্ট হতে পারেনি, সো তাদের অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম হয়, তাদের ল্যাপটপে প্রবলেম হয়, মোবাইলে হয়, তাদের ইলেকট্রনিক ডিভাইসে হয়, হার্ডওয়্যারগত হয়, সফটওয়্যারগত হয়, তখন ওরা যখন আমাদের এখানে আসে সার্ভিস পাওয়ার পরে যে একটা স্মাইল দেয়, এইটা আসলে আমার মানে প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে আমি যে মানে হাসি মুখটা দেখতে পাই ট্রাবল শুট করার পরে, হয়তো আমাদের কাছে ওটা তেমন কিছু না, আমরা খুব সহজে হয়তো ট্রাবল শুট করে দিতে পারি, বা তাদের কাছে হয়তো এরকম, আমার কাছে একজন কাস্টমার এসে বলতেছিল যে আমি 14টা দিন আমি ভালোভাবে ঘুমাইতে পারি না, কারণ আমি আমার কম্পিউটারে কিছু আমার মেইল চেক করি বা আমার পেমেন্টের যে ইনফরমেশানগুলো আছে বিভিন্ন জায়গায় আমি পেমেন্ট করি, এখানে যেহেতু কার্ড বেসড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বেসড অনেক যে ইনফরমেশানগুলো আসে আমি চেক করতে পারি না, আমি খুব প্রবলেমের ভেতরে আছি। বাট আমি দেখলাম যে আসলে সে তার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সে লগ ইন করতে পারছে না, আমি পাসওয়ার্ডটা রিসেট করে দিলাম, আমার জন্য এটা 5 মিনিটের কাজ, বাট সে 14 দিন ঘুমাতে পারে না, তো আমি যখন এটা ট্রাবল শুট করে দিলাম সে অনেক খুশি হলো, অনেক দোয়া করলো আমার জন্য। সো এরকম ছোটোখাটো অনেক প্রবলেম, অনেক বড় প্রবলেম অনেকে আসে,
আসলে আমরা তাদেরকে ট্রাবল শুট করে দিলে তাদের যে ভালো লাগা, তাদের যে দোয়া, ট্রাবল শুট বলতে কোনো একটা সমস্যা তারা পড়লে সেটা সমাধান করে দেয় আর কি, আমরা ট্রাবল শুটিং বলি আর কি, মানে ট্রাবলকে সলভ করে দেয়া, ট্রাবল শুট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, শুট দূর করা আর কি। আচ্ছা আচ্ছা, তো তারা যে এদের প্রবলেমগুলোতে, হ্যাঁ লাস্ট টাইম একটা গতকালকে একটা একজন আসছিল আমার কাছে, তো তার আনফরচুনেটলি তার যে কম্পিউটারটা পানি মানে সামুদ্রের ব্যাগের ভিতরে ছিল, পটে পানি ছিল, পানিটা পড়ে তার ডিসপ্লের ভিতরে পানি ঢুকে গেছে, তো তার মোটামুটি একটা ভালো রকম কস্ট, প্রায় $600 মতো কস্ট আসবে ওইটা রিপ্লেস করার জন্য। তা আমি তাকে আমি বললাম যে তোমার এমনি দরকার নেই এটা, আমি তাকে হেল্প করলাম, সে আমাকে বললো স্টুডেন্ট, সে লিটারেলি কান্না করতেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার এক্ষুনি এত দরকার নেই ইনভেস্ট করার, তুমি একটা কাজ করো, এখানে অনেক ড্রাই, তো ও ইন্টারেস্টিং জিনিস বলি, এখানে ক্যানাডার আমি যেখানে আছি অনেক ড্রাই, লাইক আপনি যদি একটা মুড়ির প্যাকেট বা একটা চিপসের প্যাকেট খুলে রাখেন, আপনি সপ্তাহ থেকে কয়েক সপ্তাহ পরে যে দেখবেন যে ঠিক ওরকম মানে মচমচে ক্রিসপি আছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যেরকম মুড়ির প্যাকেট খুললে এক দুই ঘন্টা পরে একবারে কেমন যেন নরম হয়ে যায়, এখানে এরকম না, সো এত ড্রাই। এখানে আমি আপনি রিলিফ পেতে পারেন, এটা হেলথের ওইটা ইস্যুতে আমরা হয়তো আর একটা ভিডিওতে কথা বলবো। সো যেটা বলছিলাম, ও ডিসপ্লেটা যেহেতু পানিতে অল্প একটু পানি দেখলাম, আমি ওকে বললাম যে তুমি রেখে দাও, দেখো দুই তিন দিন পরে এমনি এখানে যে ড্রাই ওয়েদার এটা সলভ হয়ে যাবে। তো তারপরে আমি ওকে বললাম যে আমি ওকে অনেক সাহস দিলাম, আরে না লাইফে অনেক কিছু হয়, এটা তো জাস্ট তোমার ডিসপ্লের ভিতরে পানি ঢুকে গেছে, এটা কিছুই না। তো লিটারেলি কান্না করতেছিল, সেখান থেকে একটু হোপ পাইলো, সে একটু স্মাইল করলো, ওর $600 কাইন্ড অফ আমি বাঁচিয়ে দিলাম। সো এই মানে অল্প কিছু টিপস বা অল্প কিছু এফোর্ট দিয়ে তাদের মুখে যে হাসি ফোটানো, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি খুবই লাকি যে আমি এরকম একটি জব পেয়েছি এবং মানুষকে আমি প্রতিনিয়ত হেল্প করতে পারছি। সো যারা আপনারা নতুন ক্যানাডাতে আসবেন, আসার আগে অবভিয়াসলি আমি যেরকমটা বলছিলাম, অনলাইনে জবের জন্য ট্রাই করবেন, ফিজিক্যালি জবের জন্য আপনি অনলাইনে রেসপন্সের জন্য বসে থাকবেন না, প্রত্যেকটা স্টোরে যাবেন, পারলে সিবি বাংলাদেশ থেকে কিছু প্রিন্ট করে আনবেন ক্যানাডিয়ান ফরম্যাটে, এই নিয়ে আপনি অ্যাক্টিভলি জবে নেমে পড়বেন। এখানকার কালচার কিন্তু একটু ডিফারেন্ট। আপনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেমনটি বলছিলাম, ফিজিক্যালি গেলে আপনি ওইখানটার ম্যানেজারকে, স্টোর ম্যানেজারকে আপনি কল করে কিন্তু কথা বলতে পারবেন যে আমি তোমার এখানে জব করতে ইন্টারেস্টেড, তুমি কোনো ওপেনিং আছে কি না। সো আমাদের দেশে হইলে মানে আমি ছোট করছি না, তারপরও যেটা হয় যে একবার জায়গায় দুইবার কাউকে গেলে বা জিজ্ঞেস করলে বিরক্ত হয়, কিন্তু এরকম না, আপনি যতবার যাবেন ও মনে করবো আচ্ছা তাহলে তোমার তো তুমি এটা নিয়ে আসলে সিরিয়াস, তোমার জবটা আসলেই দরকার, তুমি এটা নিয়ে আসলেই ইন্টারেস্ট। অনেকেই দেখা যায় যে তোমার করে ফলো আপ করে, ফলো আপ করে গিয়ে গিয়ে যে তোমাদের আমি তো রেজুমে ড্রপ করেছি, কোনো আপডেট আছে কিনা, এগুলোও কিন্তু ওরা খেয়াল করে। হ্যাঁ এটাই, সো আপনি দরকার হলে কয়েকদিন পরপর যাবেন, বারবার যে তার সঙ্গে পরিচিত হবেন, কথা বলবেন। আমি ওয়ালমার্টের জবের একটা এক্সপিরিয়েন্স বলে আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট আনফরচুনেটলি আমার শিডিউলের কারণে আমি জয়েন করতে পারিনি, বাট যে ম্যানেজার আমাকে আর কি বলেছিল ও কিন্তু খুবই হেল্পফুল, ও মানে সরি বলছে এটার জন্য যে আসলে আমরা এক্সপেক্ট করছিলাম যে তোমরা জয়েন করবা, বাট আমি আসলে আমিই সরি বলছি পরে যে আমি আসলে জয়েন করতে পারিনি, তারা খুবই হেল্পফুল। তাইবর ভাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেইন করার জন্য। যারা নিউ কামার এবং যারা নতুন আসবে জব নিয়ে, দেখা যায় যে আপনারা অনেক ডিফিকাল্টিস ফেস করেন, আশা করছি ভাইয়ার এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমার ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও লাস্ট একটা কথা বলি, আপু আমাদেরকে মানে এই এই ক্রাইসিসের বাজারে আপু আমাদেরকে দুইটা অ্যাপল 14 প্রো ব্র্যান্ড নিউ একবারে মানে এরকম অবস্থা কাড়াকাড়ি করে অনেস্টো থেকে এনে দিছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম, এনি টাইম, ব্ল্যাক ফ্রাইডে ডিল চলছে, আপনারা চাইলে চেক করে যেতে পারেন, অনেক ভালো ভালো ডিল এসেছে, আর আমার সার্ভিসে ভালো লেগেছে তোমাদের, এটাই আমার জন্য সার্থক। থ্যাংক ইউ সো মাচ। আরেকদিন আফরিনের কাছ থেকে একটা ইন্টারভিউ নিব, ক্যানাডায় 2 মাস এবং হচ্ছে ভালো একটা জব করছে ও, সবকিছুই জানবো আফরিনের কাছ থেকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।